দেখুন, মোবাইল ব্যবহারে বাধা দেওয়ায় মেজরকে হত্যা করল সেনা। মোবাইল ফোন ব্যবহারে বাধা দেওয়ায় ভারতের রাষ্ট্রীয় রাইফেলসের এক মেজরকে গুলি করে হত্যা করেছে দেশটির এক সেনা। ঘটনাটি ঘটেছে পাক ভারত সীমান্তে জম্মু কাশ্মীরের উরি সেক্টরে। এ ব্যাপারে আজ NDTV-র এক প্রতিবেদনে বলা হয়, কর্তব্যরত অবস্থায় সেনারা কেউ মোবাইল ব্যবহার করছেন কিনা তা দেখতেই সেনা ছাউনিতে যান 71 নং রাষ্ট্রীয় রাইফেলসের মেজর শিখর থাপা। এ সময় মোবাইল সহ হাতে নাতে ধরা পড়েন এক সেনা। ব্যবহারকারীর মোবাইলটি বাজেয়াপ্ত করেন থাপা। এ ঘটনার একদিন পর ভাঙ্গা এবং অকেজো অবস্থায় ফোনটি ফেরত পান ওই সেনা। এতে প্রবল ক্ষোভ প্রকাশ করেন তিনি এবং কথা কাটাকাটির এক পর্যায়ে রাগের মাথায় মেজরের দিকে রাইফেল তাক করে পরপর দুইবার গুলি চালান অভিযুক্ত সেনা। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় মেজর থাপার। জানা গেছে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত, তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিওয়ান।